नमस्कार बन्धुरा बंग फैमिली किचने अपन सकल के जी अनेक अनेक स्वागत। आज के एक नतून रेसिपि नहीं हाजिर होगी कर देखो अपन काचकलार कोफ्ता। तो चलो देखे नहीं काचकलार कोफ्ता कीभावे करी। बंधुरा एखाने बाटीते दुटो काचकला सिद्ध और एक बड़ो आलू सिद्ध करे रेखेछि सेटाके एखन भालो करे स्मैश करे नेब। আমাদের এমন করে স্ম্যাশ করতে হবে যেন দানা দানা না থাকে। তো বন্ধুরা আমার এখানে আলু আর কাঁচকলাটা খুব ভালো করে আমি স্ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব সামান্য একটু হলুদ, হাফ চামচ মতো জিরে পাউডার বা জিরে গুঁড়ো, হাফেরও কম একটুখানি চামচ আমি দেব লঙ্কার গুঁড়ো। এরপর আমি এখানে দেব হাফ চামচের মতো আদা রসুন বাটা আর এখানে দেব এক চামচের মতো পেঁয়াজ আর লঙ্কা বাটা। আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা বাটাটা একসঙ্গেই বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা করেও বেটে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবারে আমাদের এগুলো খুব ভালো করে মাখাতে হবে। আর এখানে আমি দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য ময়দা। যতক্ষণ না ভালো করে বাইন্ডিং হচ্ছে ততক্ষণ আপনারা অল্প অল্প সামান্য করে ময়দা দিয়ে বাইন্ডিংটা করতে থাকবেন। আমি প্রথমে অল্প করেই দিলাম ময়দা। আমার এখানে বাইন্ডিংটা অনেকটাই ভালো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম শেপ মতো দিতে পাচ্ছি। তো চলুন আমি এবারে এই কাঁচকলার কোপ্তার বড়াগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি। কাঁচকলার বড়াগুলো ভাজবার জন্য আমি দিয়ে দিলাম সাদা তেল আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি, যাতে হালকা একটু ঘিয়ের গন্ধ আসে। ঘিটা তেলটা আমরা ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে কাঁচকলার বড়াগুলো দিয়ে দেবো। আমি বড়াগুলোর এই রকমের শেপ দিয়েছি, একটু গোল আর একটু চ্যাপটা। আপনারা চাইলে একদম সম্পূর্ণ গোল শেপের বড়াটাও করতে পারেন। এই বড়াটা আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে কোপ্তাগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই কোপ্তাগুলো আপনারা শুধু শুধু ডাল দিয়ে ভাতের সাথে খেতে পারেন। এবারে আমি এই কোপ্তাগুলোকে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা আমি একই তেলের মধ্যেই এরকম হাফ চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম। আমি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচের মতো জিরে। শুকনো ফোড়নগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো এবারে পেঁয়াজ বাটাটা। দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, আপনারা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ আলাদা করেও বেটে দিতে পারেন। আমাদের পেঁয়াজটা এবারে ভালো করে একটু ভাজতে হবে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরও আমাদের ভালো করে নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের একটু কম আমি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম কারণ আমি পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো নুন, নুনটা আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমরা একটুখানি জল দিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা শুধুমাত্র রঙের জন্যই, এটা আপনারা নাও ইউজ করতে পারেন। মশলাগুলো আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এই কাজু বাটা আর পোস্ত বাটার পেস্টটা। কাজু আর পোস্ত বাটার পেস্টটা ভালো করে আমাদের রান্না করতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যায়। আমার এখানে কাজু আর পোস্ত বাটাটা অনেকটাই রান্না হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো দই। দইটা দেওয়ার সময় আমরা একটু আঁচটা কম করে দেবো, না হলে দই ফেটে যেতে পারে। এখানে আমি দই নিয়েছি চার টেবিল চামচ, আমি এখানে পুরো দইটাই দিয়ে দিলাম। আমাদের দইটা এখানে ভালো করে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে আমি একটু অ্যাড করব এই কাজু আর পোস্ত বাটার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে আমি একটুখানি এই জলটা অ্যাড করে দেবো। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা এখানে অল্প একটু ফুট ধরতে শুরু করেছে। এর মধ্যে আমি এবারে আমার ভেজে রাখা কাঁচকলার কোপ্তার বড়াগুলো দিয়ে দিচ্ছি।
মিনিটের জন্য বড়াগুলো একটু ফুটিয়ে নেবো, যাতে বড়াগুলোতে ভালো করে গ্রেভি ঢুকে যায়। আমি এখানে নুন, মিষ্টি, ঝাল সব কিছু দেখে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নুন, মিষ্টি, ঝালটা দেখে নেবেন। এরপরে এই গ্রেভিটা ফুটবার জন্য এর উপর একটুখানি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। এবারে আমি এই কোপ্তাগুলোর ভেতরে 1/2 চামচের মতো ঘি অ্যাড করে দেবো। এরপর আমি অ্যাড করে দেবো এখানে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। আমি এখানে গরম মশলার ঘি দুটোই অ্যাড করেছি। আপনারা চাইলে শুধুমাত্র গরম মশলা অ্যাড করতে পারেন, কারণ যেহেতু আমি রান্নাটা পুরোপুরি প্রথম থেকে ঘি দিয়ে আমি করেছি, তাই আপনারা ঘিটা স্কিপ করে শুধুমাত্র গরম মশলাটা দিয়ে আপনারা রান্নাটা করতে পারেন। তো চলুন বন্ধুরা, আমি এবার আমার এই কাঁচকলার কোপ্তাটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে আমার কাঁচকলার কোপ্তাটা পরিবেশন করে দিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানেই আজকে শেষ করলাম। আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। তো ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।